হ্যালো বন্ধুরা, আমরা পুনরায় স্টার্ট করছি দ্য হিন্দু এডিটোরিয়ালের ইম্পর্টেন্ট এডিটোরিয়ালস। পুরো যেটা যেগুলো প্রত্যেক দিনের যে গুরুত্বপূর্ণ এডিটোরিয়ালগুলো আসবে সেগুলোকে আমি পুরো সুন্দরভাবে উইথ বাংলা মিনিং আই উইল এক্সপ্লেন। তো এটা হচ্ছে কি 27 ফেব্রুয়ারির এডিটোরিয়াল, সো লেটস স্টার্ট। সো আমাদের চ্যানেলটা হচ্ছে ভিক্টরি চুজার। যদি আপনারা লাইক করেন ভিডিওগুলো এই চ্যানেলে, তাহলে এখানে একটা সাবস্ক্রাইব বাটন এখানে দেখতে পাবেন লাল রঙের, এইটাকে যখন আপনারা ক্লিক করবেন, এর উপরে প্রেস করবেন এই বাটনটাকে, তখন জাস্ট এইরকম হয়ে যাবে। আর পাশেই একটা বেল আছে, এই বেলটাকে ক্লিক করলে প্রত্যেকটা নোটিফিকেশান সময় মতন আপনারা পাবেন। আর যদি আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে হয় তাহলে কন্ট্যাক্টের নাম্বার আমি দিচ্ছি, যেটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার, দ্যাট ইজ দ্য নাম্বারটা হচ্ছে 8910279315। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, যেটা প্রয়োজন আপনাদের, যা প্রয়োজন সেটা আমাকে হোয়াটসঅ্যাপ করলেই আই উইল গ্রিভ দ্য রেসপন্স অফ ইয়োর কোয়েশ্চেন। তো লেটস স্টার্ট। আজকের যে এডিটোরিয়ালটা আছে, এই এডিটোরিয়ালে 27 তারিখের যে এডিটোরিয়াল দ্য হিন্দুতে, তার গুরুত্বপূর্ণ যে ওয়ার্ডসগুলো ছিল সেই এডিটোরিয়ালে, সেগুলো হচ্ছে, যেগুলোকে আমরা নামকরণ করেছি ওয়ার্ডস অফ দ্য ডে। ফার্স্ট হচ্ছে কি, রোবাস্ট। রোবাস্ট বলতে এটা শক্ত সমর্থ, যেটা অনেকটা কোনো একটা স্ট্রাকচার, যদি স্ট্রাকচারটা খুবই শক্ত হয় তাহলে আমরা বলবো ওটা রোবাস্ট স্ট্রাকচার, এটা হচ্ছে রোবাস্ট। সেকেন্ড ওয়ার্ড হচ্ছে রেস্ট্রেন্ট। রেস্ট্রেন্ট মানে হচ্ছে কি, সংযত করা কোনো জিনিসকে, কোনো জিনিসে লাগাম টানা বা কোনো জিনিসকে সংযত করাকে আমরা বলি রেস্ট্রেন করা। থার্ড যে ওয়ার্ড, ইট ইজ দ্য ক্যালিব্রেটেড। ক্যালিব্রেটেড বলতে শক্তির পরিমাপ করা, শক্তি অনুসারে, শক্তির মাত্রা অনুসারে যদি আমরা ওটাকে গণনা করি তাহলে আমরা বলবো এটা শক্তির মাত্রা নির্ণয় করা বা শক্তিকে পরিমাপ করা বা ক্যালিব্রেশন করা। নেক্সট হচ্ছে ম্যানিফেস্ট। ম্যানিফেস্ট বলতে সুস্পষ্টভাবে জিনিসটাকে ব্যক্ত করা, এটাকে বলে ম্যানিফেস্টেশন। নেক্সট হচ্ছে আটারেন্স। আটারেন্স বলতে কথা। নেক্সট ইজ দ্য প্রিএমটিভ। প্রিএমটিভ বলতে যেটাকে আমরা অগ্রাধিকার দিই সেই সংক্রান্ত যদি হয় এটা প্রিএমটিভ হয়। তারপরে হচ্ছে অ্যাসেসমেন্ট। অ্যাসেসমেন্ট বলে কোনো জিনিসটাকে মূল্যায়ন করা, কোনো জিনিসের, যেমন কোনো একটা এক্সাম কেউ দিয়েছে, ওই এক্সামের যে এক্সামটা যে সে লিখে এসেছে এটাকে সে কোয়েশ্চেন পেপারকে মূল্যায়ন করছে, বা অ্যান্সার স্ক্রিপ্ট যেটা লিখে এসছে উত্তরটা সেটাকে মূল্যায়ন করছে বা অ্যাসেসমেন্ট করছে। নেক্সট সেট অফ ওয়ার্ডস হচ্ছে গিয়ে ইমিনেন্ট। ইমিনেন্ট বলতে আসন্ন। যদি আমরা বলি ইমিনেন্ট ডেঞ্জার, কোনো ডেঞ্জার যেটা, ডেঞ্জার সিচুয়েশানটা খুব যদি নিকট থাকে তাহলে আমরা বলবো ওটা ইমিনেন্ট ডেঞ্জার। নেক্সট হচ্ছে এনসিওর্ড, মানে কোনো জিনিসটাকে নিশ্চিত করা, সিওর্ড করা, এনসিওর্ড করা। নেক্সট হচ্ছে ক্যাজুয়ালিটিস। ক্যাজুয়ালিটিস বলতে হতাহতের সংখ্যা বা যেটা লস হয়েছে, কারো যদি কিছু লস হয় তাকে আমরা বলবো ক্যাজুয়ালিটিস। তারপরে হচ্ছে অ্যাগ্রেশন, মানে হচ্ছে আক্রমণ, অ্যাগ্রেশন করা। তারপরে হচ্ছে এক্সস্টেড। এক্সস্টেড বলতে ব্যয়িত, ব্যয়িত মানে যেটা খরচ হয়েছে, এক্সপেন্ডিচার হয়েছে, সেটাকে আমরা বলবো এক্সস্টেড। কোনো জায়গায় যদি কাজ করতে করতে, বেশি কাজ করতে করতে কেউ যদি পরিশ্রান্ত হয়ে যায়, ক্লান্ত হয়ে যায়, তাকে আমরা বলবি, তাহলে আমরা বলি এটাকে এক্সস্টেড বলি আমরা, এক্সস্টেড, HUSTED। নেক্সট হচ্ছে গিয়ে কমিটমেন্টস। কমিটমেন্ট মানে হচ্ছে অঙ্গীকার করা, যে জিনিসটা আমি অঙ্গীকার করছি বা আমার কমিটমেন্ট, সেটা হচ্ছে কমিটমেন্টস। অর্থাৎ যেগুলো জিনিসগুলো আমি প্রমিস করেছি যে এগুলোই করবো আমি কাজগুলো, তো এটাকে আমরা বলবো অঙ্গীকার বা কমিটমেন্টস। কার্ভিং মানে দমন করা, কোনো জিনিসটাকে রোধ করা বা দমন করা। রিক্রিমিনেশন মানে হচ্ছে পাল্টা অভিযোগ, কোনো অভিযোগের যদি রিপ্লাই হয় সেটা আমরা বলি পাল্টা অভিযোগ বা রিক্রিমিনেশন। নেক্সট সেট অফ ওয়ার্ড হচ্ছে গিয়ে রিটালিয়েটরি। রিটালিয়েটরি মানে প্রতিশোধকমূলক, প্রতিশোধ নেওয়াকে বলা হয় রিটালিটারি। কেউ যদি কোনো ফায়ারিং করলো, ফায়ারের এগেনস্টে আমরা যদি প্রত্যুত ফায়ার করি, অর্থাৎ যদি আমি রিটালিয়েট করি, রিটালিয়েট মানে প্রতিশোধ নেওয়ার জন্য আমি যদি ফায়ারিং করি, এটাকে আমরা বলবো রিটালিয়েটরি ফায়ারিং, এটা ওয়ার্ডটা। সেকেন্ড হচ্ছে কি, সেটব্যাক। সেটব্যাক বলতে পিছনে সরাটাকে বলি আমরা সেটব্যাক। কাউন্সিল্ড, কাউন্সিল্ড বলতে পরামর্শ। যারা এডুকেশনাল কাউন্সিলর হয় তারা কী করে, শিক্ষা সংক্রান্ত পরামর্শ দেয়, সেটা হচ্ছে কাউন্সিল্ড। নেক্সট হচ্ছে কনভিন্ট। কনভিন্ট মানে আহ্বান করা কোনো জিনিসকে, মিটিংকে কিও আমরা করি, মিটিং, কোনো পাবলিক মিটিংকে কী করা হয়, কনভিন করা হয়, মানে সবাইকে, যারা মেম্বার্স আছে বা যারা সদস্য আছে ওদেরকে আমরা আহ্বান জানাই।
ওভারসি বলতে তত্ত্বাবধান করা, কোনো জিনিসটাকে সুপারভাইজ করা যেটাকে আমরা বলি বা তত্ত্বাবধান করা। জিঙ্গোইজম, জিঙ্গোইজম মানে উগ্র দেশপ্রেম। আমরা দুটো জিনিস জানি, প্যাট্রিয়টিজম, প্যাট্রিয়ট কাকে বলে, যারা দেশপ্রেমিক, আর জিনিসটাকে আমরা বলি প্যাট্রিয়টিজম অর্থাৎ দেশপ্রেম করা। আর জিঙ্গোইজম যদি এটা এক্সট্রিম যদি হয়ে যায়, প্যাট্রিয়টিজম মানে দেশভক্তিটা যদি অতিমাত্রায় বা চূড়ান্ত হয়ে যায় তখন এটাকে বলবো আমরা এক্সট্রিম হয়ে যায় তাকে আমরা বলবো জিঙ্গোইজম। নেক্সট হচ্ছে গিয়ে আনলিজড, আনলিজড মানে ছড়িয়ে দেওয়া বা ডিসপার্সড হওয়া, এটার আরেকটা আমরা ওয়ার্ড জানি, এটাকে আমরা বলি ডিসপার্সড। ডিসপার্সড মানে কোনো জিনিসটাকে ছড়িয়ে যাওয়া, কোনো জিনিসটাকে যদি যদি ছড়িয়ে যায় স্প্রেড করে, এটা হচ্ছে আনলিজড। তারপরে হচ্ছে ডিটারেন্ট, ডিটারেন্ট বলতে প্রতিবন্ধক বা বাধা, বাধাকে আমরা বলি ডিটারেন্ট। সো 27 তারিখের যে এডিটোরিয়াল এসছে তার শিরোনামটি ছিল পুশিং বাউন্ডারিজ, অর্থাৎ যে বাউন্ডারিগুলো আছে আমাদের দেশের, একটা দেশের সঙ্গে একটা দেশের যে সীমানা বা বাউন্ডারি যেটা আছে লাইন, সেটাকে পুশিং করা মানে ঠেলা। তাহলে এখানে তার সঙ্গে দেওয়া আছে দ্য এয়ার স্ট্রাইকস হ্যাভ ডেলিভার্ড এ ক্লিয়ার রোবাস্ট মেসেজ, দ্য ফলো আপ মাস্ট বি রেস্ট্রেন্ট। এই যে এয়ার স্ট্রাইক হয়েছে, এয়ার স্ট্রাইক বলতে বিমানের যে হানা বা এটাকে বলে আমরা এয়ার স্ট্রাইক, বিমান দিয়ে যদি আকাশপথে কোনো হানা হয় তাকে আমরা বলবো এয়ার স্ট্রাইক। তাহলে যেটা হয়েছে সেটা ছিল যেটা, যে এয়ার স্ট্রাইকটা হয়েছে পাকিস্তানের উপর, আমাদের দেশ যে পাকিস্তানের উপর যে হানাটা করেছে সেই হানাটাকেই হচ্ছে বলবো আমরা এয়ার স্ট্রাইক অর্থাৎ বিমান হানা। এবং এটা ছিল খুবই ক্লিয়ার একটা মেসেজ ছিল, মেসেজ, এখানে আমরা একটা ওয়ার্ড পাচ্ছি মেসেজ। দুটো হয়, একটা মাসাজ হয় MASSAGE আর একটা হয় MESSAGE। এটা হচ্ছে মাসাজ মানে কোনো যদি অংশ, যদি হাতটা ব্যথা করে তাহলে হাতটাকে আমরা মাসাজিং করি অর্থাৎ হাতটাকে ঘষি আমরা, যাতে এটা ঠিক হয়ে যায়, এটা মাসাজিং করা হয়, মালিশ করা যদি বলি। আর মেসেজ বলতে কোনো সংবাদ বা বার্তা। তাহলে এটা হচ্ছে গিয়ে দ্য ফলো আপ, এর পরের যে জিনিসটা হবে ফলো আপ ওটা হবে, সেটা হবে রেস্ট্রেন্ট মানে সংযত, যাতে যে সিচুয়েশানটা বর্ডার লাইনে ক্রিয়েট হয়েছে ওটা যাতে রেস্ট্রেন্ট বা সংযত হোক সেই জিনিসটার কথা বলা হয়েছে। সো লেটস টি এটা, এটা ডিটেলসে আমরা যাই দিলে বুঝতে পারবো জিনিসটা কী হয়েছিল। দ্য ইন্ডিয়ান এয়ারফোর্স স্ট্রাইক অন দ্য জৈশে মোহাম্মদ টেরর ট্রেনিং ক্যাম্প ইন দ্য পাকিস্তানস বালাকোট ডেলিভার্স এ রোবাস্ট বাট ক্যালিবারেটেড মেসেজ। তাহলে ভারতীয় এয়ারফোর্স যে জৈশে মোহাম্মদ অর্থাৎ পাকিস্তান, আমরা যদি এখানে একটা বাউন্ডারি লাইন টানি, এটা হচ্ছে ইন্ডিয়ার টেরিটরি, এটা হচ্ছে পাকিস্তানের টেরিটরি, তার মাঝে এই জিনিসটাকে আমরা বলি পাক অকুপাইড কাশ্মীর অর্থাৎ এটা পাকিস্তানের দ্বারা অকুপাই করা একটা কাশ্মীরের অঞ্চল এই অঞ্চল। তাহলে ভারতে যে বিমান হানা হয়েছিল, ভারত থেকে যে এয়ারক্রাফ্টসগুলো গেছিলো বা ফাইটার জেটসগুলো যারা গেছিলো, যোদ্ধা বিমান যেগুলো যুদ্ধ করার যে বিমানগুলো গেছিলো, সেগুলো হচ্ছে গিয়ে পাকিস্তানে যে জয়শে মোহাম্মদ যে টেরর গ্রুপটা আছে বা ট্রেনিং, ওদের যে ট্রেনিং দেওয়া হয় সেই ক্যাম্পগুলো আছে ওখানে পাকিস্তানের বালাকোট নামক জায়গায়, সেখানে কিন্তু ভারতীয়রা স্ট্রাইক করেছিল, ভারতের বিমান হানা ওখানে হয়েছিল, যেটা কিনেছিল একটা সত্যসমর্থ একটা হানা, বিমান হানা, এবং সেটা ওয়েল ক্যালকুলেটেড ছিল অর্থাৎ খুবই পরিকল্পিত ছিল এবং খুবই ক্যালকুলেশনটা ঠিক ছিল মানে ওয়েল ক্যালিব্রেটেড ছিল। তারপরে বলা হয়েছে দ্য লেটার ইজ ম্যানিফেস্ট ইন নিউ দিল্লিজ ডিপ্লোম্যাটিক আটারেন্স। এবং এই যে বিমান হানাটা যে হয়েছিল, যে এয়ার স্ট্রাইকটা হয়েছিল, সেটা কিন্তু আমাদের ভারতের থেকে একটা ক্লিয়ার মেসেজ, এটা একটা হচ্ছে ডিপ্লোম্যাটিক আটারেন্স। ডিপ্লোম্যাট মানে কি? ডিপ্লোম্যাসি মানে হচ্ছে কূটনীতি, যে বিভিন্ন যারা অ্যাম্বাসেডারগুলো এই দেশ থেকে ওই দেশে যান এগুলো হচ্ছে ডিপ্লোম্যাটিক টক্স করতে, অর্থাৎ এটা নিউ দিল্লির একটা চূড়ান্ত একটা ডিপ্লোম্যাটিক একটা কথা। এবং এটার দ্বারা প্রকাশ পায় যে ভারত টেরারকে হটানোর জন্য বা টেরারকে, টেরার যে ক্যাম্পসগুলোকে পুষে রেখেছে পাকিস্তান, সেইগুলো যাতে পাকিস্তান কোনো সেই সম্বন্ধে একটা ক্লিয়ার ডিসিশান নেয় এবং জিনিসটাকে রুট আউট করে তার একটা, সেটা জানিয়ে দেওয়ার জন্যই কিন্তু মূলত এই এয়ার স্ট্রাইক বা বিমান হানা হয়েছিল। সো এখানে আমরা বুঝতে পারছি এই জিনিসটা। নেক্সট হচ্ছে গিয়ে হোয়াইল দ্য স্ট্রাইকস ফলোড দ্য পুলওয়ামা অ্যাটাক বাই এ কপল অফ উইকস, ফরেন সেক্রেটারি বিজয় গোখেল রেফার্ড টু দ্য অ্যাকশন অ্যাজ দ্য নন মিলিটারি প্রিএমটিভ স্ট্রাইক। অর্থাৎ কিছুদিন আগেই কিন্তু পুলওয়ামা অ্যাটাক হয়ে গেছে, পুলওয়ামা নামক জায়গায় একটা সিআরপিএফ কনভয়তে, সিআরপিএফ বাসে কিন্তু আরডিএক্স
ফাটার ফলে অনেক জওয়ানের, অনেক সিআরপিএফদের, সোলজারদের প্রাণ গেছিল। এটা কিছুদিনের আগের ঘটনা। এটাতে তিনি জানিয়েছেন, আমাদের যে বিদেশ সচিব আছেন বা ফরেন সেক্রেটারি আছেন বিজয় গোখেল, তিনি বলেছেন যে এই যে আমরা ভারত যে বিমান হানাটা ঘটিয়েছে বা এয়ার স্ট্রাইকটা ঘটিয়েছে, এটা কিন্তু একটা মানে অসামরিক একটা স্ট্রাইক। অসামরিক বলতে এটা আমরা কোনো পাকিস্তানের সামরিক ইনস্টলমেন্ট বা সামরিক যে কেন্দ্রগুলো আছে পাকিস্তানে সেইগুলোর উপর হানা নয়, কেবলমাত্র জঙ্গি ক্যাম্পগুলোকে ধ্বংস করার জন্য বা ডিস্ট্রয় করার জন্য এটা হচ্ছে স্ট্রাইকটা হয়েছিল। তারপরে বলা হয়েছে দ্য ফ্রেজ ইন্ডিকেটস দ্য অ্যাকশন ওয়াজ বেসড অন অ্যান অ্যাসেসমেন্ট অফ অ্যান ইমিনেন্ট থ্রেট অ্যান্ড হ্যাড এনসিওরড দ্যাট পাকিস্তানস মিলিটারি পার্সোনাল অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ওয়্যার নট টার্গেটেড অ্যান্ড দ্য সিভিলিয়ান ক্যাজুয়ালিটিস ওয়্যার অ্যাক্টিভলি অ্যাভয়েডেড। এবং এই যে যে ভারতের থেকে যে এয়ার স্ট্রাইকটা হয়েছিল বালাকোট নামক স্থানে, তো এই যে জিনিসটা ছিল, এই ঘটনাটা, এই যে এয়ার স্ট্রাইকটা ছিল, এটা কিন্তু কোনো পাকিস্তানের কোনো মিলিটারি অর্থাৎ ওখানকার যে মিলিটারি পার্সোনালদের ক্ষতি করার জন্য বা ওদের এস্টাবলিশমেন্ট বা ওদের ইনফ্রাস্ট্রাকচারের উপর কোনো আঘাত আনার জন্য নয়, বা ওদের সিভিলিয়ান পাকিস্তানে যারা সিভিলিয়ান আছে, নাগরিক আছে, ওদের কোনো হতাহত না হোক, ওইটাকে অ্যাভয়েড করে কেবলমাত্র জঙ্গির যে ক্যাম্পগুলো আছে, টেরিস্ট ক্যাম্পগুলো যেগুলো আছে, কেবলমাত্র ওই ক্যাম্পগুলোকে ধ্বংস করা, এটাই ছিল ভারতের আক্রমণের প্রথম হচ্ছে গিয়ে, এটাই ছিল গিয়ে টার্গেট। টার্গেট যেটা ভারত ফিক্স করেছিল সে টার্গেটটা ছিল এই ঘটনা ঘটানোর জন্য। কিন্তু কোনো এতে কোনো পাকিস্তানি সিভিলিয়ান বা পাকিস্তানি কোনো মিলিটারি পার্সোনাল যাতে এটাতে আহত না হয়, এইটাকে লক্ষ্য রেখেই কিন্তু এই বিমান হানা করা হয়েছিল। নেক্সট হচ্ছে বলেছে যে ইন ইফেক্ট নিউ দিল্লিজ লাইন ইজ দ্যাট দ্য অপারেশন ওয়াজ অ্যান ইন্টেলিজেন্স ড্রিভেন কাউন্টার টেরর স্ট্রাইক রাদার দেন এক্সকালেটরি মিলিটারি অ্যাগ্রেশন। এটা দিল্লি যে কথাটা জানিয়েছে যে এই অপারেশনটা বা এয়ার স্ট্রাইকটা হয়েছিল, যেই অপারেশনের নাম হচ্ছে অপারেশন বালাকোট, এই অপারেশনটা ছিল একটা আমরা যে গোয়েন্দা, আমাদের যে ভারতের গোয়েন্দা আছে, এই গোয়েন্দা থেকে যে আমরা ইনফরমেশন যে কালেক্ট করেছি ওইটার উপর বেস করে, এবং কেবলমাত্র টেরর অর্থাৎ সন্ত্রাসকে দমন করার জন্য এইটা ছিল আক্রমণ। কোনো মিলিটারি অ্যাগ্রেশন ছিল না ভারতের থেকে পাকিস্তানের উপর, কোনো সামরিক আক্রমণ এটা ছিল না এটার উদ্দেশ্য। তাহলে মূল উদ্দেশ্য ছিল ওখান থেকে যে টেরর ক্যাম্পগুলো আছে, যে সন্ত্রাস যে প্রশিক্ষণ কেন্দ্রগুলো আছে, সন্ত্রাস প্রশিক্ষণ কেন্দ্র, সেইগুলোকে রুট আউট করার, অর্থাৎ সেইগুলোকে নষ্ট বা ধ্বংস করার। দ্য গভর্নমেন্ট সেড অল আদার অপশনস হ্যাড বিন এক্সস্টেড ইন মেকিং ইসলামাবাদ কিপ ইটস কমিটমেন্টস সিন্স 2004 অন কার্ভিং দ্য অ্যাক্টিভিটিস অফ গ্রুপ লাইক দ্য JEM অর্থাৎ জেইশে মোহাম্মদ। অর্থাৎ গভর্নমেন্ট কী বলছে, গভর্নমেন্ট কী বলেছিল, গভর্নমেন্ট সেড দ্যাট সমস্ত রকমের যে অপশান সেগুলো কিন্তু পাকিস্তানকে বারবার বলা হয়েছে। জাস্ট 2004 থেকে পাকিস্তানকে অর্থাৎ ইসলামাবাদ, ওদের রাজধানী হচ্ছে ইসলামাবাদ, তাকে বারবার বলা হয়েছে যেতে এই টেরর ক্যাম্পগুলোকে, টেরর যে অ্যাক্টিভিটিগুলো হচ্ছে পাকিস্তানের টেরিটরির মধ্যে, এগুলোকে বন্ধ করার। কিন্তু ইসলামাবাদ আজ পর্যন্ত কিন্তু এই জিনিসে কেয়ার করেনি। অর্থাৎ ওখানে যে বিভিন্ন সন্ত্রাসবাদী যে সংগঠনগুলো আছে, যার একটা উদাহরণ হচ্ছে কি জেইশে মোহাম্মদ JEM, ওর অ্যাক্টিভিটিগুলোকে, ওর যে কার্যকলাপগুলোকে দমন করার জন্য ওরা এখনও পর্যন্ত কিছু করেনি। ওরা অঙ্গীকার নিচ্ছে, কমিটমেন্ট নিচ্ছে, কিন্তু কিছু কাজের কাজ কিছু করছে না। তারপরে এটা হচ্ছে কি বলেছে, দিয়ার ইজ নো ডিনাইং দ্যাট দ্য ডিসিশন টু সেন্ড মিরাজ জেটস অ্যাক্রস দ্য লাইন অফ কন্ট্রোল টু ফায়ার মিসাইল 70 কিলোমিটার ইনসাইড পাকিস্তান রিপ্রেজেন্টস এ মেজর শিফট। অর্থাৎ এখানে ভারত এই এয়ার স্ট্রাইকে যে বিমানগুলো ইউজ করেছিল, যে ফাইটার বিমানগুলো, যুদ্ধ বিমানগুলো ইউজ করেছিল, সেটা হচ্ছে কি মিরাজ জেট, মিরাজ বিমান। এবং এটাতে কেবলমাত্র ওরা LOC অর্থাৎ ভারত এবং পাকিস্তানের মধ্যে যে লাইনটা আছে তাকে আমরা বলি লাইন অফ কন্ট্রোল, LOC যেটাকে বলে। এই LOCকে ক্রস করে 70 কিলোমিটার পাকিস্তানের ভিতরে ওরা ঢুকেছিল এবং এই স্ট্রাইকটা ঘটিয়েছিল। অর্থাৎ কেবলমাত্র এই জিনিসটাকে এনসিওর করার জন্য, যাতে ওই যে টেরর ক্যাম্প আছে ওর ভিতরে, পাকিস্তানের টেরিটরির ভিতরে যে টেরর ক্যাম্পগুলো আছে, সন্ত্রাসের যে কারখানাগুলো আছে, ওগুলোকে ধ্বংস করা। ডিউরিং দ্য কার্গিল ওয়ার ইন 1919
অটল বিহারী, প্রাইম মিনিস্টার অটল বিহারী বাজপেয়ী হ্যাড ড্রন এ রেড লাইন ওভার দ্য ইন্ডিয়ান এয়ারফোর্স ক্রসিং দ্য এলওসি টু অ্যাভয়েড ইন্টারন্যাশনাল রিক্রিমিনেশন। অর্থাৎ যখন কার্গিল যুদ্ধ হয়েছিল 1999, তখন আমাদের তখনকার দিনের যে প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী, তিনি একটা লাল রঙের একটা লাইন ড্র করেছিলেন যেটা ডিমার্কেট করে এলওসির উপর, কিন্তু তে ইন্ডিয়ান এয়ারফোর্সে বা বায়ু বায়ু যখন ইয়ে হবে, ইন্টারন্যাশনাল যদি কনফ্লিক্ট না হয়, আন্তর্জাতিক কোনো পাল্টা অভিযোগ, মানে কেউ যদি কোনো অভিযোগ না করতে পারে, তার জন্য আন্তর্জাতিক অভিযোগটা না আসে, তার জন্য কিন্তু ওই জিনিসটাকে অ্যাভয়েড করার জন্য কিন্তু এই জিনিসটা করেছিলেন। নেক্সট হচ্ছে গিয়ে, নেক্সট বলেছে দিস স্ট্রাইক ওয়াজ ক্যারিড আউট ইন পাকিস্তানি টেরিটরি নট ইন পাকিস্তান অকুপাইড কাশ্মীর দ্য থিয়েটার ফর রিটেলিটারি অ্যাকশন ইন দ্য পাস্ট। তাহলে এই যে স্ট্রাইকটা যেটা হয়েছে পাকিস্তানি টেরিটরিতে হয়েছিল, এই যে স্ট্রাইকটা হয়েছিল, এয়ার স্ট্রাইকটা, এটা হচ্ছে কি পাকিস্তানি টেরিটরিতে হয়েছিল, কিন্তু কোনো পাকিস্তান দ্বারা অধিকৃত কাশ্মীরে হয়নি, এটা ছিল গিয়ে রিটেলিটারি অ্যাকশন একটা ছিল। ইট ইজ স্টিল টু বি ডিটারমাইন্ড হাউ ফার দ্য JEM হ্যাজ বিন সেট ব্যাক, বাট দ্য স্ট্রাইকস মার্ক এ নিউ চ্যাপ্টার ইন দ্য নিউ দিল্লিজ উইলিংনেস টু পুশ দ্য ওয়ার আগেনস্ট টেরর ইন টু পাকিস্তানি টেরিটরি। বারবারই এখানে বলা হয়েছে এডিটরে, মানে এডিটোরিয়ালে বলা হয়েছে যে এর মূল উদ্দেশ্য ছিল, এই স্ট্রাইকের, এয়ার স্ট্রাইকের ছিল গিয়ে দিল্লি, আমাদের নিউ দিল্লি অথবা আমাদের ইন্ডিয়া, এই জিনিসটাকে এনশিওর করা যে ওখানে পাকিস্তানে যে ওরা টেরর ক্যাম্পগুলোকে বা টেরারগুলোকে পুষে রাখছে এতদিন ধরে, ওইগুলোকে ওয়াইড আউট করা, ওইগুলোকে ওয়াইপ আউট করা। ওয়াইপ আউট করা মানে ওগুলোকে ধ্বংস করা, বিশেষভাবে পাকিস্তানে যে টেরর ক্যাম্পগুলো আছে, সন্ত্রাসবাদী সংগঠন মানে প্রশিক্ষণ কেন্দ্রগুলো আছে, ওইগুলোকে নষ্ট করাই ছিল এটার প্রথম উদ্দেশ্য। এবং এটার দ্বারা নিউ দিল্লি এরা জানিয়েছে যে এই স্ট্রাইকটা ছিল কেবলমাত্র ওইগুলোকে, অর্থাৎ JEM এর যে টেরর ক্যাম্পগুলো ছিল, জৈশ মোহাম্মদের যে টেরর ক্যাম্পগুলো ছিল, সেগুলোকে ওয়াইপ আউট করা। দ্য গভর্নমেন্ট হ্যাজ জাজড পারহ্যাপস কারেক্টলি দ্যাট গ্লোবাল ওপিনিয়ন হ্যাজ শিফটেড অ্যান্ড দেয়ার ইজ লিটল টলারেন্স টুয়ার্ডস ফর টেরর গ্রুপস দ্যাট কন্টিনিউ টু ফাইন্ড শেল্টার অন পাকিস্তানি সয়েল। এবং গভর্নমেন্ট এই জিনিসটাকে বিবেচনা করেছে, এটাকে বিচার করেছে, এবং কারেক্টলি বিচার করেছে যে গ্লোবাল যে ওপিনিয়ন, মানে অন্যান্য দেশের বা বিশ্বের অন্য দেশের যে ওপিনিয়ন, ওদের যে মতামত, সেটা কি হচ্ছে যে টেরর সম্বন্ধীয় যে টেরর গ্রুপসগুলো যে গ্রো হচ্ছে পাকিস্তানের মাটিতে, যেটা পাকিস্তান রীতিমতো বছরের পর বছর, হ্যাঁ, কী করছে এই টেরারগুলোকে, এই টেরার যে সংগঠনগুলো আছে, টেরার গ্রুপসগুলো আছে, ওদেরকে আশ্রয় দিয়ে যাচ্ছে, আশ্রয় দিচ্ছে, এবং ওই ব্যাপারে ওরা কিছুই করছে না। এই সম্বন্ধে যে গ্লোবাল যে ওপিনিয়ন, সেটা হচ্ছে গিয়ে লিটল টলারেন্স টুয়ার্ডস টেরর, অর্থাৎ আর কিন্তু সন্ত্রাসকে আর বরদাস্ত করা যাবে না, অর্থাৎ যে কন্টিনিউভাবে যে টেরর বা সন্ত্রাস যে পাকিস্তানের সয়েলে গজাচ্ছে, এটাকে আর কিন্তু ইয়ে করা যাবে না, এটা কিন্তু গভর্নমেন্ট ক্লিয়ার করেছিল আমাদের। সিগনিফিক্যান্টলি উইথ দ্য এক্সেপশন অফ দ্য অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন দেয়ার হ্যাজ বিন নো গ্লোবাল ক্রিটিসিজম অফ ইন্ডিয়াজ স্টেটমেন্ট অন দ্য স্ট্রাইক অ্যান্ড দ্য মোস্ট হ্যাভ জাস্ট কাউন্সিল রেস্ট্রেন টু বোথ কান্ট্রিজ। কেবলমাত্র কিন্তু এই যে অর্গানাইজেশনটা আছে, এটা একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, অবশ্যই অর্গানাইজেশন ফর ইসলামিক কোঅপারেশন, এটা একটা মুসলিম যে দেশগুলো আছে, এই মুসলিম দেশগুলোর দ্বারা গঠিত একটা অর্গানাইজেশন, যার নাম হচ্ছে অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন। তাদের ছাড়া বাকি যে গ্লোবাল যে ইনস্টিটিউশনসগুলো আছে, গ্লোবাল অর্গানাইজেশনসগুলো আছে, যেটা তারা কিন্তু ভারতকে, মানে ভারতের এই যে স্ট্রাইকটা যে ঘটিয়েছে ভারত, এই সম্বন্ধে কোনো ক্রিটিসিজম করেনি। কেবলমাত্র অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন শুধু করেছে, কিন্তু বাকি যে অন্য গ্লোবাল অর্গানাইজেশনগুলো আছে, সেগুলো কিন্তু ভারতের এই স্ট্রাইক, এয়ার স্ট্রাইক যে বিমান হানা ঘটিয়েছিল, এ নিয়ে কোনো মন্তব্য করে, মানে এটাকে নিয়ে কোনো ক্রিটিসাইজ করেনি, এটা এই এই ঘটনার কোনো ক্রিটিসাইজ করেনি। কিন্তু এটা পরামর্শ দিয়েছে যে দুটো কান্ট্রি, অর্থাৎ ভারত এবং পাকিস্তান, দুটো কান্ট্রি যাতে এখন সংযম হয়, যাতে আর না যুদ্ধটা, যাতে যুদ্ধের মতন পরিস্থিতি না ক্রিয়েট হয় এখন, কারণ যুদ্ধ না হয়, সব দেশ বলছে যে যাতে জিনিসটা খুব শান্তিভাবে, মানে মিউচুয়াল টক্সের মাধ্যমে কিন্তু এটা মানে সমাধান ঘটে। নেক্সট হচ্ছে বলা আছে ইন পাকিস্তান প্রাইম মিনিস্টার ইমরান খান হ্যাজ কল্ড ফর এ জয়েন্ট সেশন অফ পার্লামেন্ট
অ্যান্ড ফর ইটস ডিপ্লোম্যাটস টু রেজ দ্য ম্যাটার অ্যাট দ্য ইন্টারন্যাশনাল ফোরা। পাকিস্তানের যে যিনি আছেন প্রধানমন্ত্রী ইমরান খান, তিনি একটা জয়েন্ট সেশন, যৌথ অধিবেশন ডেকেছিলেন পাকিস্তান পার্লামেন্টে, এবং তিনি বলেছিলেন যে মানে কূটনীতির মাধ্যমেই কিন্তু জিনিসটা তারা কিন্তু এই জিনিসটাকে উত্থাপন করবে যে ভারত যে বিমান হানা ঘটিয়েছে বা এয়ার স্ট্রাইক করেছে পাকিস্তানের মাটির উপর, সেই জিনিসটাকে তারা আন্তর্জাতিক ইয়েতে আঙিন মানে আন্তর্জাতিক যখন হয় মানে ইউএন যেটা আমরা জানি, ইউনাইটেড নেশন জানি আমরা আন্তর্জাতিক একটা সংগঠন, আন্তর্জাতিক একটা অর্গানাইজেশন, ওরা কিন্তু মানে ওখানে উঠানোর কথা বলেছিলেন যে ইমরান খান পাকিস্তানের প্রধানমন্ত্রী, যে আমরা এই ব্যাপারটা নিয়ে কোথায় যাব, ইন্টারন্যাশনাল ফোরামতে যাব। হি হ্যাজ কনভিনড এ মিটিং অফ দ্য ন্যাশনাল কমান্ড অথরিটি ফর ওভারসিজ দ্য পাকিস্তানস নিউক্লিয়ার পলিসি, হাউএভার পাকিস্তানস পলিসি ওয়াজ লিমিটেড। এবং তিনি এই একটা মিটিংও ডেকেছিলেন যে ন্যাশনাল কমান্ড অথরিটি, অর্থাৎ পাকিস্তানে একটা অথরিটি আছে তার নাম হচ্ছে ন্যাশনাল কমান্ড অথরিটি NCA, এইটা কেবলমাত্র এই অথরিটিটা তখনই কাজ করে যখন পাকিস্তান তার নিউক্লিয় পলিসি নিউক্লিয় নীতি নিয়ে যখন কাজ করে তখনই কিন্তু এটাকে তত্ত্বাবধান করার জন্য, এটাকে সুপারভাইজ করার জন্যই তখন ন্যাশনাল কমান্ড অথরিটি আছে পাকিস্তানে। কিন্তু পাকিস্তানের কাছে অপশান কিন্তু খুবই লিমিটেড, কিন্তু পাকিস্তানের হাতে বেশি অপশান নেই। সন্ত্রাস ওরা কোনো মতে দমন করতে পারছে না, তারা ফেলিওর হচ্ছে বারবার, তাও কিন্তু তারা ওদের মাটিতে সন্ত্রাসকে দিনের পর দিন কিন্তু আশ্রয় দিচ্ছে। তারপরে হচ্ছে গিয়ে বলেছে ইট কুড কন্টিনিউ টু ডিনাই দ্যাট ইন্ডিয়ান স্ট্রাইক কজড এনি ড্যামেজ অন দ্য গ্রাউন্ড অ্যান্ড অভিয়েট দ্য নিড ফর রিটালিটারি স্ট্রাইকস, অর ইট কুড এক্সকালেট দ্য সিচুয়েশন উইথ মিলিটারি রেসপন্স। এবং ইট কুড কন্টিনিউ টু ডিনাই, এবং পাকিস্তান রীতিমতো প্রথম থেকেই কিন্তু ডিনাই করছে, এটা অস্বীকার করছে যে ইন্ডিয়া যে এয়ার স্ট্রাইকটা করেছে তাতে তাদের কোন গ্রাউন্ড মানে কোনো ড্যামেজ হয়নি, সেরকমভাবে কোনো ড্যামেজ হয়নি। এবং যাতে মিলিটারি মানে সিচুয়েশানটা যাতে আর না বাড়ে, আর না এক্সকালেট করে, এক্সকালেট বলতে হচ্ছে বৃদ্ধি পাওয়া, কোনো জিনিসটাকে বৃদ্ধি পাওয়াকে আমরা বলি এক্সকালেট করা, আমরা একটা ওয়ার্ড পাই এক্সকালেটর, এক্সকালেটর থাকে বিভিন্ন মলে সিঁড়ি, চলমান সিঁড়ি, তাকে আমরা বলি এক্সকালেটর। এক্সকালেট বলতে কোনো জিনিসটাকে বৃদ্ধি পাওয়াকে আমরা বলি এক্সকালেট, যাতে কোনো সিচুয়েশানটা যে সিচুয়েশানটা পরিস্থিতিটা যে সৃষ্টি হয়েছে সেটাতে আর না বাড়ে, তার জন্য ওরা শান্তির প্রস্তাবের দিকে যাওয়ার চেষ্টা করছে। ইট কুড অলসো মেক এ ব্রেক ফ্রম ইটস পাস্ট অ্যান্ড বিগিন টু শাট ডাউন দ্য টেরর ক্যাম্পস অন ইটস সয়েল, হুইচ কুড উইন ফ্রেন্ডস ইন্টারন্যাশনালি টু এনসিওর পিস ইন দ্য রিজিয়ন। সো নেক্সট হচ্ছে গিয়ে দ্য মোদি গভর্নমেন্ট উড ডু ওয়েল টু কন্টিনিউ দ্য রেস্ট্রেন্ট অ্যাপ্রোচ ইন ইট হ্যাজ অ্যাডপ্টেড আফটার দ্য লেটেস্ট অপারেশন অ্যান্ড অ্যাভয়েড দ্য ট্রাম্পলিজম দ্যাট ক্লাউডেড দ্য সার্জিক্যাল স্ট্রাইকস অফ সেপ্টেম্বর 2016। অর্থাৎ যে আমাদের যে এখন গভর্নমেন্ট আছে ইন্ডিয়ায়, সেটা হচ্ছে মোদি গভর্নমেন্ট কিন্তু এটাকে রেস্ট্রেন্ড অ্যাপ্রোচ নিয়েছেন, অর্থাৎ রেস্ট্রেন্ড অ্যাপ্রোচ বলতে এটা খুবই রিজনেবল অ্যাপ্রোচ, বা রেস্ট্রেন্ড বলতে জিনিসটা যাতে আউট অফ লিমিট না যায় সেই ধরনের অ্যাপ্রোচ একটা নিয়েছেন। যে লেটেস্ট যে অপারেশনটা হয়েছে, যে এয়ার স্ট্রাইকটা হয়েছে ভারত যে বিমান হারা ঘটিয়েছে পাকিস্তানের উপর, সেটা 2016তেও সেপ্টেম্বর মাসে 2016তেও ভারত যে সার্জিক্যাল স্ট্রাইক যে ঘটিয়েছিল ভারত, সেটাতে কিন্তু তার যাতে জয় জয়কার না হোক, বা ভারত যাতে সেই যে লাস্ট যে অপারেশনটা হয়েছিল, হ্যাঁ সেইটাতে কিন্তু জয় জয়কার করেনি, কেবলমাত্র মোদি গভর্নমেন্টের উদ্দেশ্য ছিল যাতে জিনিসটা ওরা যাতে স্টপ করুক, এই টেরর বা সন্ত্রাসকে আশ্রয় দেওয়ার জিনিসটা যাতে বন্ধ করুক, এই জিনিসটাই ছিল ওদের ক্লিয়ার মেসেজ। এবং এবারেও ইন দিস লেটেস্ট অপারেশনেও এই যে এয়ার স্ট্রাইকটা ঘটিয়েছে ভারত যে কিছুদিন আগে, তো এটাও ছিল এই একই মেসেজ, যেতে যাতে পাকিস্তান তার টেরারকে যে আশ্রয় বা শেল্টার যে প্রোভাইড করছে এই জিনিসটাতে বন্ধ করুক। উইথ এ রেসপন্স টু পুলওয়ামা ডিউলি এক্সিকিউটেড, ইট মাস্ট রিচ আউট টু দ্য রেসিডেন্টস অফ জম্মু কাশ্মীর হু হ্যাভ বর্ন দ্য ব্রান্ট অফ জিঙ্গোইজম আনলিজড আফটার দ্য পুলওয়ামা। তো এটা একটা রেসপন্স ছিল যে পুলওয়ামা যে অ্যাটাক হয়েছিল ভারতীয়দের উপর, যে জেট অ্যাটাক হয়েছিল সিআরপিএফদের উপর পুলওয়ামা নামক স্থানে, সো এটা জম্মু কাশ্মীরদের
ইট মাস্ট রিচ আউট টু দ্য রেসিডেন্টস অফ জম্মু কাশ্মীর হু হ্যাজ বর্ন দ্য, এই যে উগ্র দেশপ্রেম যে চারিদিকে ছড়িয়ে পড়ছে পুলওয়ামা ঘটনার পরে, আমরা দেখেছি বিভিন্ন জায়গায় উগ্র দেশপ্রেম বা জিঙ্গোইজম রয়েছে, যার ফলে কি হচ্ছে, যার ফলে জম্মু কাশ্মীরের যারা বাসিন্দা আছে ওদেরই কিন্তু ক্ষতি হচ্ছে, ওদেরই কিন্তু ব্রান্ডটা অর্থাৎ ওদেরই কিন্তু জিনিসটাকে সহ্য করতে হচ্ছে, কারণ এই যে জিনিসগুলো হচ্ছে দুপক্ষ থেকে ভারত এবং পাকিস্তানের মধ্যে, এটার জন্য সাফার কে করছে, সাফার করছে দ্য রেসিডেন্টস অফ জম্মু অ্যান্ড কাশ্মীর। নেক্সট যে লাস্ট লাস্ট বলেছি, দ্য ইন দ্য লং টার্ম, যদি লং টার্মে কী হবে, বিল্ডিং স্ট্রং কাউন্টার টেরর ডিফেন্সেস, পার্টনারিং উইথ ইটস ওন সিটিজেন্স টু গ্যাদার ইন্টেলিজেন্স অ্যান্ড ক্রিয়েটিং ডিটারেন্টস উইল বি দ্য কি। তাহলে এটা এই জিনিসটাকে সমাধান করার জন্য কী করতে হবে, কাউন্টার টেরর ডিফেন্স গঠন করতে হবে, অর্থাৎ পাকিস্তান যে টেরারকে স্প্রেড করার চেষ্টা করছে, টেরারকে বারবার আনছে এবং তার ফলে কি ইন্ডিয়ারই ক্ষতি হচ্ছে, অ্যাজ এ রেজাল্ট কী হচ্ছে, ইন্ডিয়ারই ক্ষতি হচ্ছে, ওই জিনিসটাকে লং টার্মে যদি আমরা দীর্ঘকালীনের যদি আমরা পলিসি দিয়ে এরকম ব্যবহার করি যে স্ট্রং কাউন্টার টেরর ডিফেন্স, অর্থাৎ টেরারকে আটকানোর জন্য, সন্ত্রাসকে আটকানোর জন্য একটা কাউন্টার টেরর ডিফেন্স তৈরি করা, যাতে কি না আমাদের ওন সিটিজেন, আমাদের নিজের নাগরিকরা কী করবে, বিভিন্ন ইন্টেলিজেন্স ইনফরমেশন যাতে ওরা ক্রিয়েট করতে পারে, মানে এটাই হবে একটা চাবিকাঠি, যদি সন্ত্রাসকে দমন করতে হয় এটাই হচ্ছে হবে গিয়ে একটা মূল চাবিকাঠি ভারতের হাতে। সো আজকে এই পর্যন্তই, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং জাস্ট অ্যান্ড হিট দ্য লাইক বাটন অলসো, মানে লাইক বাটনটা আপনি প্রেস করতে পারেন। সো থ্যাংক ইউ।